দেখুন বরফিগুলো খুব ভালোভাবে সেট হয়েছে, এবার প্রত্যেকটা আমি এরমভাবে তুলে নিচ্ছি। এটা কাজু বাদামগুলো ভালো করে চেপে চেপে এটাকে সেট করে দিয়েছি, এবার এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে তারপর ফ্রিজে এটা আধ ঘন্টা রেখে দেবেন, তাহলে এটা ঠিকঠাক সেট হয়ে যাবে। আমি এগুলো প্রত্যেকটা দেখুন কেটে নিয়েছি, প্রথমে লম্বা করে কেটে নিয়েছি, তারপরে আবার আড়ে আড়ে করে কেটে নিয়েছি, এবার এটা আমি একটা একটা করে তুলে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা, আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকে আপনাদের জন্য আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। যখন বাড়িতে কোনো গেস্ট আসবে আচমকা, তখন যদি বাড়িতে আমাদের ইনস্ট্যান্ট মিষ্টি করতে ইচ্ছা করে, তাহলে আজকে রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকে যেটা করে দেখাবো সেটা পাউডার মিল্ক দিয়ে করা দেখাবো, গুঁড়ো দুধ দিয়ে, সেটা গুঁড়ো দুধের বরফি। খুব সহজে হয়ে যাবে, খুব চটজলদি হয়ে যাবে, আর খুব কম সময় লাগবে। পুরো রেসিপিটা দেখবেন, যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কিভাবে করছি পুরো রেসিপিটা দেখবেন আসুন। এবার সবার প্রথমে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এবার আমার কাছে বাটার পেপার নেই, তাই আমি এমনি নর্মাল পেপার নিয়ে নিয়েছি। এটার ওপরে ভালো করে আমি ঘিটা মাখিয়ে নিচ্ছি। আমি এখানে একটা প্লেটের ওপরে ন্যাপকিন পেপারটা নিয়ে নিয়েছি, এবার এটা আমি ঘিটা ওপর দিয়ে লাগিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অন করে নিচ্ছি। কড়াটা বসিয়ে দিচ্ছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ঘি 2 চামচ। ঘিটা দিয়ে দেওয়ার পর ঘিটা ভালোভাবে গলিয়ে নিয়েছি দেখুন। এবার ঘিটা গলিয়ে নেওয়ার পর এতে এবার আমি 400 গ্রাম দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিয়েছি ঘি এর সাথে, দিয়ে এটা হালকা একটু গরম করে নিতে হবে প্রথমে। দুধটা দিয়ে দেওয়ার পর দুধটা হালকা গরম হয়ে গেছে, এবার এখানে আমি পুরো দুধ নিয়ে নিয়েছি, আমি এটা 250 গ্রাম নিয়েছি। দুধটা অল্প অল্প করে দেবেন, একবারে সবটা দেবেন না। এখানে আমি খানিকটা দিয়ে দিলাম, এবার এটা আগে মিশিয়ে নিই। অল্প অল্প করে দুধটা দিলাম আর এটাকে মেশাতে থাকছি। এখানে গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর দেখুন আমি এটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি,
আর গ্যাসটাকে একদম লো করে দিয়ে এটা করবেন। গুঁড়ো দুধটা অনেকটা মোটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু গুঁড়ো দুধ একটু মিষ্টি হয় তাই আমি চিনিটা অল্পই দিচ্ছি, আমি 2 চামচ চিনি দিচ্ছি। চিনিটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। চিনিটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিয়েছি, এবার এখানে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি এলাচ নিয়ে নিয়েছি, এলাচের দানাগুলোকে ভালো করে থেতো করে নিয়েছি। আপনাদের কাছে এলাচের গুঁড়ো থাকলে সেটা দিতে পারেন। আমি এখানে এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। দেখুন এটা অনেকটা গাঢ় হয়ে গেছে, আর এটা দেখুন প্যান থেকে উঠে যাচ্ছে। এটা আর একটুখানি এটাকে ফোটাতে হবে এরকম। এখানে বরফির জন্য এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার এটা আমি যে ঘিটা যেটা লাগিয়ে রেখে দিলাম, এবার ওটার মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এটা এবার ভালো করে আমি সমান করে দিচ্ছি চারিদিকটা। এবার এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি, আমি কাজু বাদাম আমন্ড আর কিচমিচ কুচিয়ে নিয়েছি খুব ছোট ছোট করে, এবার এটা ছড়িয়ে দিচ্ছি। এগুলো ভালো করে আমি চেপে দিচ্ছি যাতে এগুলো এর ভেতরে সেট হয়ে যায়। এটা কাজু বাদামগুলো ভালো করে চেপে চেপে এটাকে সেট করে দিয়েছি। এবার এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে তারপর ফ্রিজে এটা আধ ঘন্টা রেখে দেবেন, তাহলে এটা ঠিকঠাক সেট হয়ে যাবে। আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। এবার সাইডের যে কাগজগুলো আছে আমি ওগুলো বাদ দিয়ে দিচ্ছি, আমি সাইডটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি যাতে এটা সমান হয়ে যায়। দেখুন এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আমি এগুলো প্রত্যেকটা দেখুন কেটে নিয়েছি, প্রথমে লম্বা করে কেটে নিয়েছি, তারপরে আবার আড়ে আড়ে করে কেটে নিয়েছি। এবার এটা আমি একটা একটা করে তুলে নিচ্ছি। দেখুন বরফিগুলো খুব ভালোভাবে সেট হয়েছে। এবার প্রত্যেকটা আমি এমনভাবে তুলে নিচ্ছি।